নমস্কার। বুধবার গতকাল মানে কথিত হয়েছে ভালোবাসার দিন গেছে, আজকে 15 তারিখ। ভালোবাসায় আমরা সবসময়ই জড়িয়ে আছি এবং সেরকমই থাকতে চাই। অবন্তিকাসকে সঙ্গে নিয়ে, আপনাদেরকে সঙ্গে নিয়ে, সকলকে একসাথে জড়িয়ে ভালোবেসে বাঁচতে চাই, এটাই একমাত্র কামনা। এই কামনা নিয়েই আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমার সাথে কিন্তু অবন্তিকা নিজে আছে আর শিলাদি আছে আমাকে হেল্প করার জন্য। তাহলে আমরা একদম সরাসরি শাড়িতে চলে যাচ্ছি। আজকে আমি হাতে ধরে আছি, মানে মোটামুটিভাবে বোঝা যাচ্ছে যে আজকে আমি আসামের শাড়ি দেখাবো। আমি নিজেও একটা সেই ধরনের শাড়ি পরে আছি। আসামের অনেকগুলো এপিসোড করে ফেলেছি, মানে আসামের পাট, তসর এবং মুগা, এই তিনটে নিয়েই আজকের এপিসোডটা মূলত তৈরি করেছি। আজকে শুরু করছি প্রথমে পাট সিল্ক দিয়ে। পাট মানে মালবেরি বাই মালবেরি। একদম শাড়িটা দেখাই, ভীষণ সুন্দর রং একটা। এ ধরনের রং কোনোদিনও পরা হয়নি। আপনারা আমাদেরকে এই প্রপোজালটা দেওয়ার জন্য শাড়ি একটু হলে দেখতে পাচ্ছি যে আদৌ এই রংটা কোনোদিনও পরতে পারবো কি না। আমি আঁচলটাও দেখালাম, শাড়ির সামনের পোর্শনের বুটাটা দেখালাম, এইবার ভেতরের পোর্শনের বুটাটাও দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি ব্লাউজটাও দেখিয়ে দেবো। এইটা হচ্ছে ভেতরের পোর্শনের বুটা। আর নতুনদের জন্য বলে দিই, বর্ডার কিন্তু অলওয়েজ স্টিচ করা হবে, এটাই হচ্ছে আসামের বৈশিষ্ট্য বলতে পারেন। এটাকে বলা হয় কপার গোল্ডেন গুনা, মানে জড়িকে গুনা বলা হয় অ্যাসামিজে। আর এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, এইটা হচ্ছে তার টোটালি ব্লাউজের পোর্শন। স্লিভসে এই হাতাটা পড়বে, এই বর্ডারটা পড়বে হাতের মধ্যে, এবং এটা একটা ভীষণ সুন্দর দেখতে। শিলাদি, এটার কত দাম? আচ্ছা, 17,950, 17,950 শাড়িটার দাম। মামন একটু ধরবে তুমি শাড়িটা? আচ্ছা, এবার আমি তার 2 নম্বরটা দেখাই। 2 নম্বরটাও ভীষণ সুন্দর একটা শাড়ি, যেটা কিন্তু পুরোপুরি তসরে তৈরি। আমি একটু শাড়িটা, ভীষণ সাদা রং, মানে তসরের নিজস্ব কালার। আমি জাস্ট একটু আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি, কারণ কোথায় কখন কি লিপস্টিকের দাগ লেগে যায় সবসময় একটা চিন্তা থাকে। এটা তো সব সময়ের জন্য সুন্দর, কোনো দিন হয়তো এ পুরনো হবে না। এবার আমি একটু পাল্লু পোর্শনটা দেখাই, ভীষণ সুন্দর তো আমার চোখে লাগছে, বাকিটা আপনারা বলবেন। তসর বাই তসরে রেশম সুতোর কাজ, এখানে কিন্তু কোনো গুণা নেই, মানে কোনো জড়ি নেই। আর এবারে আমি ভেতরের পোর্শনটা একবার দেখিয়ে দিই। এইটা হচ্ছে ভেতরের পোর্শনের বুটাগুলো, কতটা গ্যাপে যাচ্ছে বুটা এবং বর্ডার পুরোটাই দেখিয়ে দিচ্ছি। আর এর সাথে এর ব্লাউজটা দেখিয়ে দেব। প্রত্যেকটাই কিন্তু ব্লাউজ এইরকম স্টিচ করা পাবেন, আর এইটা তার স্লিভসের বর্ডার। শিলাদি, এর দামটা আমাকে বলো। 17,950। এই প্রত্যেকটাই কিন্তু আমি জড়িতে আর পাটে আছি। পাট মানে হচ্ছে বললামই মালবেরি বাই মালবেরি। অনেকেই এই প্রশ্নটা করেন যে মালবেরি বাই মালবেরি মানেটা কী, কোন মাল, কোনটাকে মালবেরি সিল্ক বলা হয়। অ্যাকচুয়ালি সবগুলোই মালবেরি সিল্ক, যা পাট সিল্ক, যা কাঞ্জিভরম, যা কাতান, সবই কিন্তু মালবেরি। একটা সুন্দর ওয়াইন মেরুন কালার, তাতে কিন্তু কপার অ্যান্ড সিলভার জরি বুটা। খুব সুন্দর শাড়িটা দেখতে, মানে আমার নিজের অন্তত লাগছে, জানি না আপনাদের কেমন লাগছে, সেটা আপনারাই ভালো বলতে পারবেন। এইটা হচ্ছে গোটা শাড়িটাতে এইভাবে বুটা যাচ্ছে, ছোট্ট ছোট্ট ডুয়াল টোনের বুটা, মানে একটা কপার গোল্ড, একটা সিলভার। এইটা আমি শাড়িটার ভেতরের পোর্শনটাও দেখালাম, এবার আমি ব্লাউজের পোর্শনটা দেখাবো। আচ্ছা, ব্লাউজটা এখানে আছে, একটু দেখিয়ে দিই। সিল্ক মার্ক কিন্তু এখন এরকম, মানে অ্যাডহেসিভ দেওয়া হয়েছে।
আমরা প্রায়ই লাগাচ্ছি না, কারণ লাগাতে গেলে লাগালেও একটা এরকম পোর্শনে লাগাবো, এরকম পোর্শনে আর আমরা লাগাবো না। এটা দেখানোর সুবিধার জন্য লাগিয়েছি, কিন্তু এটা তুলতে গেলে আমার মনে হয় একটু বোধহয় সুতোরতে অসুবিধা হতে পারে, তাই সেই কারণে আমরা এখন থেকে ঠিক করেছি ট্যাগের মধ্যে লাগিয়ে দেবো। এটা একটু ধরো, এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শনটা দেখাচ্ছি, এটা হচ্ছে পুরোটা ব্লাউজ 18,950, 18,950। এবার আমি আরেকটা দেখাই। হ্যাঁ, এটা 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 একটা সুন্দর কালার, এটা আগের একটা কোনো এপিসোডে কেউ বলেছিলেন, মানে ভীষণ সুন্দর কালার, একদম কী বলবো, দেখুন সোনার গয়নার শাড়ি, একেবারেই সোনার গয়নার শাড়ি, কোনোটাই আজকে আমার ব্লাউজের সাথে হয়তো যাবে না, কিন্তু তবুও দেখতে সুন্দর লাগে, একটা ভীষণ একটা ভালো ফিল হয়, টাচ করলে গায়ে ফেললে একটা আলাদা অনুভূতি হয় সবসময়ই। এটা একটা মানে শাড়ির রঙটা যা সুন্দর, যতটা না আপনারা কি দেখছেন আমি জানি না, কিন্তু আমার চোখে রঙটা অসাধারণ লাগছে। একটু টেস্টিং রিপোর্টটাও দেখিয়ে দিই, এটা হচ্ছে টেস্টিং রিপোর্ট। এটা কিন্তু মাঝখানে বেশ কিছু শাড়িতে কিন্তু আপনারা পাবেন না, কারণ ওরা মাঝে মাঝেই সরকার থেকে সেটা বন্ধ থাকে, তখন আমরা করতে পারি না, যখন আবার সরকার থেকে ওপেন হয় তখন আমরা নিশ্চয়ই সেটা আবার দেব রিপোর্টটা। সেজন্য কোনো শাড়িতে রিপোর্ট আছে, কোনো শাড়িতে রিপোর্ট নেই, রিপোর্ট কিন্তু কোনো সময় জেরক্স করা যায় না। এটা হচ্ছে স্লিপসের বর্ডার, এটার দামটা শিলাদি, আচ্ছা 18,950, ভীষণ একটা মানে মূল্যবান শাড়ি, যত্ন করে রাখি, এটাই আমাদের কাছে একটা মানে আবার একটা সুন্দর কালার, যেটা তো লাল। আমার পেছনে যিনি বসে আছেন তিনি এই রংটার প্রায় পাগল, সবসময় লাল শাড়ি বলে, এটা একদম একটা লাল, ভীষণ সুন্দর রং, এটা কিন্তু সকলে পরতে পারি আমরা, যে বয়সেই আমরা হই না কেন আমরা কিন্তু সকলে এটা পরতে পারবো, এটা আমার মনে হয়। আমি ভেতরের বুটাগুলো খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা বুটাই কিন্তু একদম ভিজিবল হচ্ছে আশা করি। এটা হচ্ছে জড়ি দিয়ে কাজ, এখানে কিন্তু কোনো রেশমের কাজ নেই, পুরোটাই গোল্ডেন গুণা এবং তার সাথে একটা ছোট্ট স্লিক বর্ডার। এবার তার আমি ব্লাউজটা দেখাবো, এইটা হচ্ছে ব্লাউজের পোর্শন, স্লিপসে এই ছোট্ট বর্ডারটা, এর সাথে যেরকম আমি দেখিয়ে দিই, যখন আমরা মানে শোয়ালকুচি পাই তখন শোয়ালকুচি, যখন আমরা সিল্কমার্কের পাই সিল্কমার্ক, যেভাবে পারি চেষ্টা করি আপনার কাছে যেন অথেন্টিক শাড়িটা যায়। এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন, আমি দামটা বলে দিই 18,950, 18,950। প্রত্যেকটা শাড়ির কিন্তু দাম বেড়ে যাচ্ছে, আমি বলবো যার যেটা পছন্দ, সিনিয়র জুনিয়র যিনিই হন না কেন অবশ্যই তাড়াতাড়ি প্রিজার্ভ করুন, কারণ সত্যি সত্যি শাড়িগুলো কিন্তু অসম্ভব দাম বেড়ে যাচ্ছে। এটা অনেকটা আমার শাড়ির কম্বিনেশান, সাদা মিল্কি হোয়াইট, একদম মিল্কি হোয়াইটে শাড়ি, তার সাথে এইটা হলো তার শাড়ির অলওভার বুটাটা, বুটা কিন্তু এখানে একটু বড়, আবার এই সাইডে কিন্তু আর একটু বড় আছে, এই এই পোর্শনটা দেখুন একটুখানি বড় আছে, তারপরে কিন্তু শাড়িটা এরকমভাবে শাড়ির ভেতরের পোর্শনটা যাচ্ছে, মানে আপনার রাইট হ্যান্ড সাইড পর্যন্ত কিন্তু এই বড় বুটার একটা লাইন দুটো লাইন আসবে, আর এইটা হচ্ছে তার আঁচলের পোর্শন। আমি পাল্লুটাও ভালো করে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। এবার শাড়ির ব্লাউজের পোর্শনটা দেখাবো, একদম দুধ সাদা, এটা কিন্তু মিল্কি হোয়াইট, এইটা হচ্ছে তার ব্লাউজের স্লিপসের পোর্শন, সাদা ব্লাউজ খারাপ লাগবে না যদি একটু লালের টাচ দিয়ে দেন। এটার দামটা বলি, একই দাম তো 18,950, 18,950। সাদা যখন দেখালাম, একটা কালো দেখাবো না তা তো হয় না, সাদা কালো তো আমাদের চোখে সবসময় পরিষ্কার করে রাখা উচিত, যে যেটা কালো সেটা কালো, যা সাদা তা সাদা, এ কিন্তু কালোর বিউটি অসাধারণ, সাদার বিউটি অসাধারণ। এইটা শাড়ির ভেতরের পোর্শনটা আগে দেখালাম, এইবার শাড়ির আঁচলের পোর্শনটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে শাড়ির আঁচলের পোর্শন পুরোটা, এইবার শাড়ির ব্লাউজের পোর্শন আর ভেতরের বুটাটা দেখাবো। এইটা হচ্ছে ভেতরের বুটাটা, ভেতরে যেখানে প্লিটস পরবে সেই বুটাটা,
এগুলো মানে এক একটা অ্যাসেট আপনি নেক্সট জেনারেশনকে পাস অন করে দিয়ে যান, কোনো প্রবলেম নেই, তিনিও আরামসে এই শাড়িটা পরবেন। এইটা হচ্ছে ব্লাউজের স্লিভসের বর্ডারটা, প্রত্যেকটাই ব্লাউজ পিস অ্যাটাচ করা আছে, এটাতেও সেই সার্টিফিকেটটা আছে যেটা আগে দেখিয়েছি। দামটা সেম 18,950। আমি আবারও বলছি সব শাড়িতে কিন্তু সার্টিফিকেট পাবেন না, যখন যেরমভাবে আসাম সরকার আমাদেরকে সেটা খুলে দিয়েছেন যে হ্যাঁ করতে পারবেন এখন, আমরা সেভাবেই তখন করতে পেরেছি। এটা হচ্ছে ওই কালোটার মতন আরেকটা রং, একটা পার্পলিশ কালার, এটাও কিন্তু খুব সুন্দর কালার, মানে মন ভালো কালার, মন ভালো রাখে এরম কালার। এবার আঁচলটা দেখাই, মাঝে মাঝে একটু রঙিন থাকতে ইচ্ছে করে, বিশেষ করে এই সময়টাতে, এই সময়টা যেরকম শীত চলে যায়, আমাদের তো এই সময়ে আমাদের মতন এজের মহিলাদের কিন্তু মাঝে মাঝেই একটু মন খারাপ হয়, বিনা কারণেই হয়তো, কিন্তু তখন কিন্তু শাড়ি দেখলে আমাদের সকলেরই কিন্তু মনটা ভালো হয়ে যায়। এইটা হচ্ছে শাড়ির ভেতরের পোর্শন, খুব ছোট্ট বর্ডার, বর্ডারটা একবার ভালো করে দেখিয়ে দিই, একদম স্লিক বর্ডার, মানে হাইট নিয়ে যারা একটু চিন্তা করেন তারা কিন্তু আরাম করে পরতে পারবেন। আঁচলটাও একবার ভালো করে দেখিয়ে দিলাম, মোটামুটিভাবে আঁচলে কিন্তু কোনো জোড়া নেই, শুধু কিন্তু স্লিভসটা, এই যে আঁচলের উইভিংটাও দেখিয়ে দিলাম, শুধু এই আমাদের বর্ডারটাই এখানে প্যাচ হয়, আর কিন্তু কোথাও কোনো প্যাচের ব্যাপার নেই। আর এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, দামটা সেম না শিলাদি, 18,950। আচ্ছা এটার একটু দামটা আমাকে বলো, এটাও সেম প্রাইস, এটা কিন্তু সিলভার গুণা, এইবার এলো সিলভার গুণা, সিলভার গুণা, ও কী সুন্দর লাগছে, মানে শাড়ি একরকমভাবে দেখি আর আপনাদেরকে দেখানোর সময় একটু অন্যভাবে, এখন থেকে দেখছি আমি অন্তত। এইটা তার আঁচলের পোর্শন, পুরোটাই কিন্তু সিলভার জড়ি, আপনি যা ইচ্ছা গয়না পরুন, রূপো, পার্ল অথবা ডায়মন্ড, সোনাটা হয়তো এটার সাথে মনে হয় না যাবে বলে, দেখুন একটা ভীষণ সুন্দর কালার, অন্য ব্লাউজ দিয়েও ট্রাই করতে পারেন, সেটা আপনার রুচি অনুযায়ী। এইটা হচ্ছে তার ভেতরের পোর্শন, এইবার তার ব্লাউজের পোর্শনটা আমরা দেখাবো। এটা হচ্ছে স্লিভসের পোর্শনে আমি যাচ্ছি এখন, এইটা হচ্ছে ব্লাউজের হাতায় যে বর্ডারটা পরবে, স্লিভসের বর্ডারটা। শাড়ির দামটা বলে দিয়েছি 18,950, তো শিলাদি 18,950। আবার একটা গ্রিন দেখাই, আগে একটা, অনেক দিন আগে একটা গ্রিন দেখিয়েছিলাম, আমাদের এক দিদি নিয়েছিলেন, তিনি যে গ্রিনটা নিয়েছিলেন এটা ঠিক সেরকম না, এটা আরেকটা অন্যরকম গ্রিন হলো, ছোট্ট ছোট্ট মাছি বুটা, মানে শাড়িটাতে পুরোটাতে মাছি বুটা, আশা করি পরলে সকলকে ভালো লাগবে, কমপ্লেকশন নিয়ে কেউ কোনো কিছু ভাববেন না, ওটা ভীষণ বাজে জিনিস, আপনি যেরমভাবে সুন্দর আপনাকে সেরকমই সুন্দর লাগবে, যে রঙই আপনি পরুন না কেন। এইটা গোটা শাড়িটা দেখালাম, অল ওভারে কিন্তু বুটাটা হাফ পোর্শন অবধি একরকম থাকে, তারপরে প্লিটসের কাছে একটু কম থাকে, কারণ অতটা আর দরকার লাগে না। এবার শাড়ির ব্লাউজের পোর্শনটা দেখাবো, এইটা হচ্ছে স্লিভসের পোর্শন, ও সরি 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 ভুল বলেছি, এখানে ব্লাউজটা প্রত্যেকটাতে, কোনো শাড়িতে ব্লাউজটা কাট করা আছে, এটা হচ্ছে ব্লাউজের স্লিভসের পোর্শন, দামটা সেম 18,950, 10 নম্বর শাড়ি, একদম বটল গ্রিন। আবার একটা সাদা, এই শাড়ির তো কোনো দিন কোনো বিকল্প হবে না, সব সময়ে সুন্দর, আমাকে কোনো না কোনো এপিসোডে দেখেছেন আপনারা পরতে, আমার নিজেরও একটা আছে এই রং, এটা সারা জীবনের শাড়ি, কিন্তু খুব যত্ন করে পরতে হবে, ভীষণ তাড়াতাড়ি দাগ ধরে যাওয়ার সম্ভাবনা একটা থাকে। ক্রিমের সাথে জড়ি, গোল্ডেন জড়ি, পার্ট বাই পার্ট। এবার আমি পাল্লুটা একটু দেখাই ভালো করে, এইটা হচ্ছে পুরোটা পাল্লু পোর্শন, একটা রিচ লুকের শাড়ি, আপনার বাড়িতে যেন অনুষ্ঠান হোক বা অন্য কোনো অনুষ্ঠানেও আপনি পরে যান, কোনো দিন কোনো এজ বান নেই, কোনো হাইট বান নেই, কোনো কমপ্লেকশন বান নেই, সকলের জন্য সুন্দর। এটা হচ্ছে তার ব্লাউজ, এটা হচ্ছে আজকের অনুষ্ঠানের 11 নম্বর শাড়ি, 18,950, 18,950। একটু তোমার কাছে যত্ন করে রাখি এটাকে। হ্যাঁ, এইবার আমরা, আমাদের অনেক অনেক রিকোয়েস্ট ছিল দিদি মুগা কোথায়, সত্যি কথা বলতে কি মুগা
বেশি আনার বা বোনানোর ক্ষমতা এখনও অবন্তি গাছ রাখেনি, আপনাদের হাত ধরে আস্তে আস্তে রাখছে। অনেকগুলো এপিসোডই মুগার করলাম, মুগা বাই মুগা। আমি আগে আঁচলটা দেখাই, কেন এই শাড়ি তো সোনার সমান। সোনার যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে, মুগারও তাই হচ্ছে। এটা কিন্তু মুগাতে এই যে কাজটা হয়েছে, এই কাজটা কিন্তু মুগা দিয়ে হয়েছে। আমি আরও একটু ভালো করে আপনাদেরকে দেখাই। এইখানে কিন্তু কোনো জড়ি নেই, এটা কিন্তু মুগা থ্রেড দিয়ে কাজ। আর সাদা যে পোর্শনটা দেখছেন সেটা কিন্তু এরি সুতো দিয়ে কাজ, মানে এখানে সুতোটাও কিন্তু কোনো সুতির সুতো নেই, সবটাই কিন্তু সিল্ক। আর এই মুগা কিন্তু কোনো দিন ডাই হয় না, এটা কিন্তু মুগা সবসময় তার নিজের গুণে নিজের রূপেই সে বৈশিষ্ট্য সুন্দর। এইটা হচ্ছে গোটা শাড়িটা গেল। শিলাদি ব্লাউজটা আমাকে একটু দাও। এইটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসটা, ব্লাউজের বর্ডারটা একটু দেখাই। দেখুন মুগা দিয়েই বর্ডার, একদম যদি পরা হয়, কেন যেহেতু শাড়িটা এই শাড়িগুলো আস্তে আস্তে প্রায় মানে ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। এইটা হচ্ছে গোটা শাড়িটা, কোথাও না কোথাও আপনি হয়তো বলবেন তসর আর মুগাতে কী তফাৎ, নিশ্চয়ই তফাৎ আছে, অনেক অনেক তফাৎ আছে। আমি একটু প্রাইসটা বলে দিই, প্রাইসটা হচ্ছে 72,950, 72,950। মুগা বাই মুগা উইথ এরি অ্যান্ড মুগা থ্রেড। আমি আরেকবার একটু শাড়িটা দেখিয়ে দিলাম, ডাইরেক্ট বর্ডার, যেটা বলা হয়নি সেটা আবার বলে দিই, বর্ডারটা ডাইরেক্ট ওভেন বর্ডার, একটা এরি একটা মুগা, একটা এরি একটা মুগা, এইভাবে বর্ডারটা গেছে। এই শাড়ি ডেসক্রাইব যে করতে পারবো এটাও আমাদের কাছে একটা বিশাল ব্যাপার, সেটাও কিন্তু আপনারা ভরসা দিয়েছেন, আপনারা যারা আমাদের হাতটা শক্ত করেছেন এই মুগা বানানোর জন্য। আমি তাদের কাছে মানে তাদেরকে ধন্যবাদ দেব না, তাদেরকে আগলে রাখবো। এটাই আমার একমাত্র মানে কি বলবো, আমি কোনোদিন ভাবিনি যে আমি এতগুলো মুগা শাড়ি বানাতে পারবো। মুগা বাই মুগাতে একটু সময় লাগে, কারণ আরেকটা মুগা বাই মুগা, এখানেও কিন্তু আবার আসছি মুগার নিজস্ব কালারের মধ্যে, ওই মুগা অ্যান্ড এরি দিয়ে কাজ। এখানে কিন্তু বর্ডারটা প্যাচ হয়েছে, বর্ডার কিন্তু ডাইরেক্ট ওভেন নয়, প্যাচ বর্ডার। আর মুগা শাড়ি আগে কিন্তু খুব মার থাকতো, পরা যেত না, স্টিম আয়রন করে করে তাকে ঠিক করতে হতো। এখন কিন্তু তা নয়, এখন মুগা কিন্তু আমাদের খুব ইউজার ফ্রেন্ডলি হয়ে গেছে। দেখুন আমি শাড়িটা যেভাবে নাড়াচাড়া করছি, আপনারা একটা মোটামুটি আইডিয়া পাবেন যে এই শাড়িটা কেমন। একটু ব্লাউজটা দাও শিলাদি। এইটা হচ্ছে তার স্লিপসের ব্লাউজ, মানে হাতার পোর্শনটা। আর এইটারও দামটা সেম, 72,950। এইটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন গেল, এইটা হচ্ছে শাড়ি গোটাটা। একটু ব্লাউজটা ধরো। এগুলো এক একটা কী হয়, আপনি একবার হয়তো আপনার ইনভেস্টমেন্ট হবে, কিন্তু লাইফ লং শাড়িটা আপনার কাছে রয়ে যাবে, আপনার মেয়ে বা ছেলের বউ যত্ন করে রাখবে, এটাই হচ্ছে এটার বৈশিষ্ট্য বলতে পারেন। এই শাড়ি অনেক কম দাম ছিল, কন্টিনিউয়াসলি তো জানেনই সব কিছুর প্রাইস হাইক হচ্ছে, আমাদেরও সেইভাবে চলতে হচ্ছে, কিন্তু বানানো তো স্টপ থাকবে না, বানাতে তো হবেই। এইবার আবার একটা দেখাই, পার্ট বাই পার্টে এরি দিয়ে কাজ। এই যে সুতোগুলো দেখছেন এটা কিন্তু কোনো জড়ি নেই, পুরোটা এরি দিয়ে কাজ, এরি সুতো দিয়ে, যেটা অহিংসার সুতো, সেই সুতো দিয়ে কাজ হয়েছে, বর্ডারটা স্টিচ হয়েছে, পুরো শাড়িতে কিন্তু এইভাবে একটা ডায়মন্ড বুটা যাচ্ছে। এবার আমি আঁচলটা দেখাবো, এইটা হচ্ছে তার আঁচলের পোর্শনটা, কেন শাড়িটা এতটাই সাদা, মিল্কি হোয়াইট, যারা পছন্দ করেন যারা পরেন, ভীষণ সুন্দর শাড়ি, একদম আনকমন লুকের শাড়ি। গোটা শাড়িটা আমি একবার ভালো করে দেখিয়ে দিলাম, কারণ একটা একটাই পিস, এটার কিন্তু কোনোটাই ডাবল পিস হবে না। একটু দামটা আমি বলে দিই, দেখে আগে দামটা বলে দিই, 19,250। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, পুরোটাই দেখিয়ে দিলাম। একটু সাদাটা ধরো শিলাদি, আমি সাদাটাকে একটু ঠিক করে ধরি। এইবার যেটা দেখাবো এটা কিন্তু তসরের টানা, এই শাড়িটা কিন্তু টানায়, মানে ওয়ার্পে আছে তসর, ওয়েবতে আছে তসর অ্যান্ড পাট,
এবং এই যে কাজটা এটা কিন্তু একটা এক্সক্লুসিভ শাড়ি। এই শাড়িটার এই পুরো কাজটা কিন্তু হয়েছে উল দিয়ে, উল দিয়ে কাজ হয়েছে। একটা বিউটিফুল লুকের শাড়ি, ভীষণ সুন্দর শাড়ি। আমাকে কোনো এক বন্ধু অন্য কোনো একটা কারোর ছবি আমাকে পাঠিয়েছিলেন কোনো একটা সময়ে। আমরা এই শাড়ি আগে একবার দেখিয়েছি, তা এই শাড়ি আমাদের তৈরি হচ্ছিলই। এবার আমি দামটাও বলবো শাড়িটার। একটা ভীষণ সুন্দর শাড়ি যেটা সর্বসময় সামনে অনেক দিন অবধি কিন্তু আপনি আপনার সংগ্রহে রাখতে পারবেন, বলতে পারেন একটা মিউজিয়াম পিস। মানে এইগুলো হচ্ছে কি, এই জিনিসগুলো বোনা এবং এই পাটটা পুরোটা দেখাই, পুরো কিন্তু স্টিচ করা। এবার ভেতরের পোর্শনটাও দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু তসর বাই পাট, পাট বাই তসর নয়, তসর বাই পাট। একটু দামটা শিলা দিই, তোমার কাছে কি আছে? আচ্ছা, এইটা হচ্ছে তার স্লিপসের পোর্শনটা দেখিয়ে দিলাম। 26,950, 26,950 ইনক্লুডিং জিএসটি অ্যান্ড এসেট্রা। কোনো কিন্তু আলাদা করে কোথাও কোনো জিএসটি নেই। এবার আবার একটা তসরে দেখাই, যেটা কপার জড়িতে আছে। এটা আপনারা আমার কাছে আগে দেখেছেন, চেয়েছিলেন, এখন আবার তৈরি হয়েছে, দেখাচ্ছি। তসর বাই তসরে, টস বাই টসে কপার জড়ি দিয়ে কাজ। এটা কিন্তু কোনো রেশমের কাজ নেই, বর্ডার ডাইরেক্ট বর্ডার, প্যাচ নয়। উল্টো পিঠটা দেখিয়ে দিই, আর এইবার আঁচলের পোর্শনটা ভালো করে দেখাবো। এইটা হচ্ছে পুরোটা আঁচলের পোর্শন। রঙটা কিন্তু খুব সুন্দর কালার। হ্যাঁ, আচ্ছা, 26,950 এটারও দাম। এটার ব্লাউজের পোর্শনটা এবার দেখিয়ে দিই। এইটা হচ্ছে ভেতরের পোর্শনটা দেখাই, কি সুন্দর শাড়িটা। মানে আমি নিজেই দেখছি শাড়িটা, বোধহয় কালকে আমার কাছে এসেছে, আজকেই আমি আপনাদেরকে শো করছি। এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, দামটা সেম বলে দিয়েছি, 26,950 শাড়ির। একবার একদম ক্লোজ লুকটাও দেখিয়ে দিলাম। এগুলো অ্যাসেট, এগুলো একটা কেনা থাকলে কিন্তু অনেকগুলো অনুষ্ঠানে পরা যায়, খুব সুন্দর লাগে দেখতে। আমিও একটু যত্ন করে রাখি, কারণ এই শাড়িগুলো আপনাদের দৌলাতে কিন্তু আমাদেরও টাচ হচ্ছে, আমরাও ফিল করছি, এটা একটা বড় পাওনা। একই শাড়ি, এবার রেশমের কাজ দেখাচ্ছি। তসরের বডিতে রেশমের কাজ, এখানে কিন্তু কোনো জড়ি নেই, একই প্যাটার্ন, ডাইরেক্ট বর্ডার। এবার আমি আঁচলে যাচ্ছি। এইটা হচ্ছে পুরোটা আমার আঁচলের পোর্শন, একদম পুরো আঁচলটা আমি দেখিয়ে দিলাম। একটা ভীষণ সুন্দর লুকের শাড়ি। এইটা আঁচল গেল, আঁচলের টাসেল দেখালাম। এইবার শাড়ির আমি ভেতরের বুটা আর ব্লাউজ দেখাবো। এইটা হচ্ছে ব্লাউজের স্লিপসের হাত, মানে পোর্শনটা, আর এইখানে আপনার যাবতীয় আবার চালু করেছে সরকার, সেখানে এগুলো দেওয়া আছে। আপনি এটা দেখলেই বুঝতে পারবেন, যেখানে টিক দিয়েছে সরকার সেইটাই কিন্তু এই শাড়িতে আছে। পুরো শাড়িটাই মোটামুটি দেখানো হয়ে গেছে। দামটা কি বলিনি না শিলাদি? আচ্ছা, 24,950। এটা যেহেতু জড়ি নেই তাই এটার দাম কম একটু, কারণ এটাতে কোনো জড়ির ব্যবহার হয়নি। এইটা আমি এদিকে রাখি। এইবার আবার একটা দেখাই, তসরে কাজিরাঙ্গা মোটিভ, এটা গ্রে কালারের। এটা কিন্তু একটা গ্রে টোনের মধ্যে আছে, ছোট্ট বর্ডার, প্যাচ বর্ডার, তসর। এটা কিন্তু তসরটা তসর বাই তসরে আছে, পুরোটাতে কিন্তু ছোট ছোট রাইনো মোটিভ আছে। কালারটা একটা স্টিল গ্রে টাইপের কালার। এইটা হচ্ছে তার আঁচলের পোর্শন, পুরোটা আঁচলের পোর্শন দেখালাম, কারণ আমি এখনও গায়ে ঠিক ফেলতে পারি না, তো তাই জন্য একটু ফেলতে গেলেই আবার দেখুন শাড়িটা খুলে কিন্তু আপনাদেরকে পুরোটাই এইভাবেই দেখাই, কারণ ওই হ্যাবিটটা নেই, ওটা হতে একটু টাইম লাগবে, সেই জন্য আমার হয়তো একটু দেখাতে ভুল হয়, একটু মার্জনা করে নেবেন। ডেফিনেটলি আস্তে আস্তে শিখে যাব। এটা হচ্ছে তার ব্লাউজের স্লিপসের পোর্শনটা দেখিয়ে দিলাম, দামটা বলে দিই, 17,350। শিলাদি একটু শাড়িটা ধরে নাও। এটা হচ্ছে আরেকটা দেখাবো এরপরে, তসর আর লালে। এবার দেখাবো তসর অ্যান্ড রেডেতে, যেটা একদম চিরাচরিত কম্বিনেশান। এই কম্বিনেশানে আমরা খুব কমফোর্টেবল, আমরা সবসময় যখন কোনো রঙ পছন্দ হয় না আমরা এই রঙে চলে যাই।
এটা একদম চিরাচরিত আসামের মেটেরিয়ালটা, শুধু পাট নয়, মালবেরি নয়, তসর বাই তসর, টস বাই টস। এটা এইটা হচ্ছে আঁচলের পোর্শনে যাচ্ছি, এই আঁচলের পোর্শন পুরোটা দেখিয়ে দিলাম। এবার শাড়ির ভেতরের পোর্শনটা দেখাবো। দেখুন এই অবধি আপনার খুব ঘন বুটি, তারপর থেকে কিন্তু আপনার বুটিটা একটু একটু করে বুটিটা হালকা হবে। আর এইটা হচ্ছে তার ব্লাউজের স্লিপসের পোর্শন। শিলাদি এটার দামটা, হ্যাঁ 16,000, এটা 17,350, 17,350, গ্রেটার মতোই দাম। এবার আরেকটা দেখাই, তুমি একটু ছাড়ো শাড়িটা। হ্যাঁ, প্রত্যেকটা শাড়ি ভীষণ ভীষণ যত্ন করে দেখাতে হয়, কারণ শাড়ি কি হয়, আপনারাও যেরকম যত্ন করে রাখেন, আমরাও আমাদের কাছেও ঠিক সেইভাবেই রাখি। এইটা পুরোটা হাতে বোনা শাড়ি, তো কাজেই যত্নের ব্যাপারটা অটোমেটিক এসে যায়। এটা একটা তসর বাই তসরে অরেঞ্জ কালার রেশমের বুটা। এবার আমি আঁচলে যাচ্ছি, আগেরটা লাল দেখালাম, এবার অরেঞ্জে দেখাচ্ছি। এখানে কিন্তু প্যাচ বর্ডার, এটাখানে কিন্তু কোনো ডাইরেক্ট বর্ডার নয়, আঁচল দেখালাম। এইবার শাড়ির ভেতরের পোর্শনটা দেখাচ্ছি, এই ভেতরের পোর্শনের বুটা গেল। দেখুন এই হাফ ভাঁজ, এই অবধি বুটাটা এরকম যাচ্ছে। আবার উল্টো পিঠটাও আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে শাড়ির উল্টো পিঠের পোর্শনটা, মানে যেখানে আপনার প্লিটসটা পড়বে। শাড়ি একদম ভীষণ ভালো কোয়ালিটি, আপনি হাতে পেলে বুঝতে পারবেন। এইটা হচ্ছে তার ব্লাউজের বর্ডারটা, এটার দামটা একটু বলে দিই, 16,950, 16,950। তুমি এইটার দামটা আমাকে বলে দাও আগে। আচ্ছা 16,850। আচ্ছা এবার কিন্তু পাটে এলাম, মানে মালবেরি, মালবেরি উইথ রেশম। আগে কিন্তু শুরু করেছিলাম মালবেরি উইথ জড়ি, এবার কিন্তু মালবেরি উইথ রেশমে এলাম। এটা একটা কি কালার, একটা খুব সুন্দর পিঙ্ক কালার, তার সাথে বর্ডারটা কিন্তু গ্রে। এটা বাচ্চাদের কালার, এটা মনে হয় না কোনোদিনই আমাদের ভালো লাগবে, তবুও দেখানোর জন্য একটু গায়ে ফেলেছি, আবার গা থেকে সরিয়েও ফেলছি। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন দেখালাম, এইবার শাড়ির বাকি পোর্শনটা দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে একদম শাড়ির বাকি পোর্শনটা, এবার ব্লাউজের পোর্শনটা দেখাবো। এগুলো কিন্তু যারা নতুন, যাদের একদম নতুন বিয়ে হচ্ছে বা যারা নতুন শাড়ি পরছেন, ছোট্ট ছোট্ট বন্ধুরা আমার, তারা কিন্তু পরতে পারেন। এটা হচ্ছে স্লিপসের পোর্শন। শিলাদি এটার দামটা 17,000, না 16,000, দেখে নাও একটুখানে দেখে নিয়ে বলো, 16,850, তাই তো? আর এটা যেটা দিচ্ছ, আচ্ছা এটাও 16,850। এটা নীল বলে না একটু গায়ে ফেললাম, যদিও এগুলো আমাদের পরার এখন আর সেই সুযোগ আর হবে না, অন্য কোনো দিন হবে, আবার নতুন জীবনে নতুনভাবে হয়তো হবে। এটা কিন্তু ছোটদের জন্য ভীষণ ভীষণ সুন্দর, তোমরা পরো আমরা দেখি। সব শাড়ি যে পরতে হবে এমন তো কোনো মানে নেই, তোমরা পরলে আমরা দেখলেও কিন্তু আমাদের চোখের শান্তি। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন। এইবার শাড়ির ভেতরের পোর্শনটা পুরোটা দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে গোটা শাড়িটা হাফ পোর্শন এইভাবে গেল, আর রেস্ট হাফটা হচ্ছে এইভাবে, শাড়ির রেস্ট হাফটা পুরোটা দেখিয়ে দিলাম। এটা পার্ট বাই পার্ট উইথ রেশম, আর এটা হচ্ছে ব্লাউজের স্লিপসের বর্ডার। প্রাইসটা দেখেই বলে দিই, কি ভুল বলবো তার থেকে একটু দেখেই বলি, খুঁজেও যদিও পাচ্ছি না দামটা, হ্যাঁ পেয়েছি 16,850। আচ্ছা তিনটেই সেম দাম 16,850, আমি যেটা এখন হাতে নিয়েছি এটাও একই দাম, এটাও আমার ছোটো বন্ধুরা পড়ুন, আমি আর সাহস করে এটা গায়ে ফেলতে পারছি না, মানে এটা আর গায়ে ফেললে আপনাদের কারুর ভালো লাগবে না। আমি এটাকে আঁচলটাকে এমনি দেখিয়ে দিচ্ছি, কারণ এটা আমার ছোটো বন্ধুদের শাড়ি। এইটা তার ব্লাউজের পোর্শনটা আগে দেখালাম, আমি আঁচলটা আবার দেখাচ্ছি। এটা হচ্ছে ব্লাউজের পোর্শনটা আগে দেখিয়ে দিলাম, এবার আমি আঁচলটাকে আরেকবার দেখাবো। এটা হচ্ছে আঁচলের পোর্শন, খুব সুন্দর লাগবে তোমাদের, তোমরা ভীষণ সুন্দর করে সাজো, আমরা দেখি, দু চোখ ভরে দেখি তোমাদেরকে, তোমাদের কাছ থেকেও তো অনেক কিছু শেখার আছে। তোমরা পরো, এটা আনন্দ করে পরো, আমাদের খুব ভালো লাগবে। এটা একটা হট পিঙ্ক কালার দেখালাম, এটাও 16,850, সব কিন্তু পাট বাই রেশমে আছি, এইটা আমরা খুব ইজিলি গায়ে ফেলতে পারবো, এটা কিন্তু আমরা খুব ইজিলি গায়ে ফেলতে পারবো। এটা আমাদের আরামে শাড়ি, আমাদের চোখের আরাম, মনের আরাম, প্রাণের আরাম,
তিনটে আরাম আমাদের একসাথে, এইটা গেল তার আঁচলের পোর্শন। আমি ভালো করে আঁচলের পোর্শনটা দেখাচ্ছি, আর শাড়ির বুটা আমি দেখিয়ে দিয়েছি, এবার ভেতরের পোর্শনটা শুধু দেখিয়ে দেব। এইটা হচ্ছে শাড়ির স্টার্টিং টু হাফ পোর্শন অবধি বুটাটা দেখিয়ে দিলাম। এবার আমি ব্লাউজটা দেখাচ্ছি, এইটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন। দামটা আমি আগেই বলে দিয়েছি, মামুন এটা তোমাকে দিই। হ্যাঁ আচ্ছা, এটা আমাদের আজকের অনুষ্ঠানের লাস্ট শাড়ি, পিচ অ্যান্ড হোয়াইট। সামনে একদম ছোটদের শাড়ি আবার একটা এলো, পিচ অ্যান্ড হোয়াইট। আঁচলটা আগে দেখাই, গায়ে ফেলার সাহস নেই, একদম পরিষ্কারই বলছি আপনাদেরকে। এটা হচ্ছে আঁচল, এইবার তার বডিটায় যাচ্ছি আমি আস্তে আস্তে। এইটা পুরোটা এইভাবে যাচ্ছে, এটা পুরোটা এইভাবে গেল। এইবার ভেতরের পোর্শনটা দেখাচ্ছি, এইটা হচ্ছে ভেতরের পোর্শন। একদম সম্পূর্ণ এইভাবেই শাড়িটা যাচ্ছে, যেভাবে যায়, যে শুধু সিল্ক, সিল্কটা আপনাদের জাজ করে নেওয়ার ব্যাপার। এটা হচ্ছে তার স্লিপসের বর্ডারটা, আমি উল্টো পিঠটা দেখাচ্ছি, এইটা হচ্ছে স্লিপসের বর্ডারটা। এইবার আমাদের কাজটা শেষ, আমাদের আজকে পর্যন্ত শাড়ি দেখানোর পার্টটা শেষ হলো। এইবার যে কাজটা আপনাদের, এসো মামুন, যে এসো শিলাদি, যে কাজটা আপনাদের সেই কাজটা আপনারা করবেন। দেখুন মা অবন্তিকা কিন্তু কখনোই কাউকে ছাড়া থাকতে পারে না, অবন্তিকা সব সময় কাউকে সঙ্গে চায়। আর যে অ্যানাউন্সমেন্টটা দেওয়ার সেটা আমরা বলি, যে আগামী 6ই এপ্রিল গুড ফ্রাইডের দিন আমাদের অবন্তিকাজের জন্মদিন সেলিব্রেশন, লাস্ট 2 বছর আমরা করতে পারিনি, সকলকে আগাম আগাম জানিয়ে দিচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি, সকলকে কিন্তু অবশ্যই আসতে হবে ওই দিন। কোনো কথা শুনবো না, কোনো কথা মানবো না, তাই না মামুন? সবাইকে আসতে হবে ওই দিনে। হ্যাঁ সবাইকে আসতে হবে, আমাদের সকলের তরফ থেকে আপনাদের আগাম আমন্ত্রণ জানালাম। সবাই ভালো থাকবেন, পছন্দ হলে আমাদেরকে একটু লাইক, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, শক্ত করে বেঁধে রাখবেন। আজ তাহলে এই পর্যন্তই।